সকলকে নমস্কার সয়বি প্রপত্র ব্যবহার করে ভোটার সকলের পৰা আধার কার্ড কেনেদৰে সংগ্রহ করব লাগে শিকোৱা হ'ক বাইদেউ সয়বি প্রপত্র কি এইখন হৈছে সয়বি প্রপত্র আপুনি ভোটার সকলের পৰা সকলো তথ্য সংগ্রহ করে প্রপত্র পূরণ করব লাগিব সয়বি প্রপত্র বুথ পর্যায়ের বিষয়াসকলে কোভিডর নীতি নিয়ম পালন করে ভোটার সকলের ঘরে ঘরে গই সয়বি প্রপত্র আধার নম্বর সংগ্রহ করব ভোটার সকলে সয়বি প্রপত্র নির্ধারিত খালি ঠাইর বাকসবর বিধানসভা সমষ্টি অথবা লোকসভা সমষ্টির নাম ভোটার ফটো পরিচয়পত্রর নম্বর পূরণ করব লাগিব সয়বি প্রপত্র এক নম্বর ক্রমিক নম্বরত ভোটার সকলে আধার নম্বর পূরণ করব লাগিব যদি ভোটারজনে আধার নম্বর দিবলৈ সক্ষম নহয় তেনেহলে তেওঁ সয়বি প্রপত্র দুই নম্বর ক্রমিকত এটা শুদ্ধ চিন দিব পাৰে আৰু ইয়াত উল্লেখিত এঘারখন নথিপত্রর যিকোনো এখন দাখিল করিব পাৰে শেষত সয়বি প্রপত্র ইয়াত দেখুৱাৰ দৰে ভোটারজনে নাম মোবাইল নম্বর স্থান তারিখ ও স্বাক্ষর প্রদান করব লাগিব বাইদেউ আধার নম্বর কিদরে সংগ্রহ করব পাৰি আপুনি সবিশেষ কব পাৰিবনে নিশ্চয় আধার নম্বর সংগ্রহ করার বাবে দুটা পদ্ধতি আছে অনলাইন অনলাইন পদ্ধতি হৈছে ভোটার সকলে পুনপটিয়াকৈ NVSP ভোটার হেল্পলাইন এপ আৰু ভোটার পর্টেলৰ দ্বারা সংগ্রহ করব পাৰিব বুথ পর্যায়ের বিষয়াসকলে ঘরে ঘরে যোৱাৰ সময়ত গৰুডা এপ ব্যবহার করে সংগ্রহ করব পাৰিব আৰু অফলাইন পদ্ধতি হৈছে বুথ পর্যায়ের বিষয়ার জৰিয়তে অর্থাৎ আপুনি আপনার অঞ্চলের প্রতিটি ঘরলৈ যাব লাগিব আৰু সয়বি প্রপত্র সকলো তথ্য সংগ্রহ করব লাগিব বাইদেউ ভোটার সকলের পৰা সয়বি প্রপত্র সংগ্রহ করার পিছত পরবর্তী কি পদক্ষেপ লব লাগিব অফলাইন যোগে পোৱা সকলো সয়বি প্রপত্র বুথ পর্যায়ের বিষয়ার দ্বারা গৰুডা এপৰ সহায়ত অথবা ব্যবহার করে নির্বাচক পঞ্জীয়ন বিষয়াসকলে সাত দিনের ভিতর ডিজিটাইজ করব লাগিব আপুনি সয়বি প্রপত্রবর নির্বাচক পঞ্জীয়ক বিষয়াক দাখিল করব লাগিব তথ্য সংগ্রহের অন্তত সকলো সয়বি প্রপত্র আর সংলগ্ন নথিপত্র সমূহ ডিজিটাইজেশন করার পিছত নির্বাচক পঞ্জীয়ন বিষয়ার দ্বারা ডাবল লকারত সুরক্ষিতভাবে রক্ষা হব আধার নম্বর তথ্য যাতে রাজহুয়াভাবে উপলব্ধ নহয় আর তথ্য সমূহের গোপনীয়তা অক্ষুণ্ণ থাকে আপুনি নিশ্চিত করব লাগিব যে সয়বি প্রপত্রবর নির্বাচক পঞ্জীয়ন বিষয়া কার্যালয়ের মনোনীত বিষয়ার বাহিরে অন্য লোকক দিয়া নহয় আধার নম্বর তথ্য রাজহুয়াভাবে উপলব্ধ নহয় আধার নম্বরবর প্রথম আটটা নম্বর রাজহুয়া করা নহব বাইদেউ যদি ভোটারজনের আধার নম্বর নাই বা এতিয়ালৈকে প্রদান করা হওয়া নাই তেন্তে কি করিব লাগিব যদি কোনো ভোটারের আধার নম্বর নাই তেন্তে আপুনি সয়বি প্রপত্রত উল্লেখ করা এগারখন নথিপত্রর যিকোনো এখন সংগ্রহ করিব পাৰে তলত বিতংভাবে উল্লেখ করা অনুসৰি এমজিএনরেগা কার্ড ব্যাংক বা ডাকঘরের পর প্রদান করা ফটোযুক্ত পাসবুক শ্রম মন্ত্রালয়ের আসনির অধীনত প্রদান করা স্বাস্থ্য বীমা স্মার্ট কার্ড বাহনের অনুজ্ঞাপত্র প্যান কার্ড রাষ্ট্রীয় জনসংখ্যা পঞ্জীর অধীনত ভারতের মহাপঞ্জীয় আর লোকপিয়ল আয়ুক্তের প্রদান করা স্মার্ট কার্ড ভারতীয় পাসপোর্ট ফটোগ্রাফর হইতে পেনশনের নথিপত্র কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের নাইবা ভারতত রাজহুয়া খণ্ডর প্রতিষ্ঠান সমূহ অথবা রাজহুয়া প্রতিষ্ঠান সমূহের দ্বারা কর্মচারী সকল প্রদান করা ফটোযুক্ত পরিচয়পত্র সাংসদ বিধায়ক অথবা বিধান পরিষদের সদস্য সকলের পরিচয়পত্র ভারত সরকারের সামাজিক ন্যায় আর সবলীকরণ মন্ত্রালয়ের দ্বারা প্রদান করা একক পরিচয়পত্র বাইদেউ ভোটার ফটো পরিচয়পত্রর সহিতে আধার সংযোগ করা বাধ্যতামূলক নেকি ভোটার ফটো পরিচয়পত্রর সহিতে আধার সংযোগ করা একেবারে বাধ্যতামূলক নহয় কিন্তু স্বেচ্ছামূলক আধার নম্বর প্রদান করা সম্পূর্ণরূপে স্বেচ্ছামূলক এজন ব্যক্তিয়ে আধার নম্বর দাখিল করিব নোৱাৰার বাবে ভোটার তালিকাত নাম অন্তর্ভুক্ত করার বাবে তেওঁর আবেদন অস্বীকার করা নহব আৰু ভোটার তালিকাত কোনো প্রবৃত্তি আঁতৰোৱা নহব